আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই সত্য। সুতরাং এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসের মান সহিহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় রোজা পালন করে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এখানে দুটি শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দুটি শর্ত কি? ঈমান আর ইহতিসাবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঈমানের মৌলিক বিষয় রয়েছে সাতটি, যেই সাতটি বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে থাকতে হবে। এক নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করি আল্লাহ তাআলার প্রতি এবং তার ফেরেশতাদের প্রতি এবং তার আসমানি কিতাবের প্রতি, অর্থাৎ যত আসমানি কিতাব সমূহের প্রতি এবং সকল নবী রাসূলের প্রতি। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন এবং তকদিরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল বাআসি বাআদাল মাউত, এবং মৃত্যুর পর আবার আমাদের পুনরুত্থান হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমার আপনার মধ্যে এই সাতটি বৈশিষ্ট্য থাকে, এবং আরেকটি কথা কি, ইহতিসাবান। ইহতিসাবান অর্থ হচ্ছে সওয়াবের আশা রাখা, কারণ আশা ছাড়া কোনো কাজে কেউ মজা পায়নি। কারণ আপনাকে যদি একটি আশা দেখানো হয় যে আপনি এখান থেকে ঢাকা যাবেন, আপনাকে এত টাকা দেওয়া হবে, 50,000 টাকা দেওয়া হবে, তাহলে খুব আনন্দের সাথে সেখানে আপনি যেতে পারবেন। আর যদি আপনাকে বলা হয় আপনি এখান থেকে ঢাকা ঘুরে আসবেন, আপনাকে কিছু দেওয়া হবে না, শুধু আপনি যাওয়া আসা করবেন, তাহলে কিন্তু আপনি সেই সফর করে কখনোই শান্তি উপলব্ধি করতে পারবেন না, কারণ সেখানে কোনো আশা নেই। যে ব্যক্তি এই দুটি বিষয় মেনে, অর্থাৎ ইমানের সকল বৈশিষ্ট্য মেনে এবং সওয়াবের আশায় রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তওবার জন্য তিনটি শর্ত, একটা হচ্ছে যে গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে তওবা করা, বর্তমান সেই গুনার জন্য আফসোস করে আল্লাহর কাছে কান্না করা, এবং ভবিষ্যতে করব না এই ওয়াদা করা। এবং এইভাবে যদি তওবা করে কোনো ব্যক্তি রোজা পালন করে, আল্লাহ তাআলা তার সগীরা কবিরা জাহিরি বাতিনি যত প্রকার গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। আর সাইমুল, আল্লাহ বলেন যে রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন।